পাহাড় বলতে আমাদের মাথায় সবার প্রথম নাম আসে দার্জিলিংয়ের। আর আমি আপনাদের এই দার্জিলিং ঘোরাবো মাত্র 3,000 টাকায়। ভাবছেন কিভাবে? তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দার্জিলিং আমরা বাই প্লেন, বাই বাস, বাই ট্রেন আমরা যেতে পারি, তবে আমার হিসাবে বাই ট্রেনটাই বেস্ট, এটা চিপ আর কমফোর্টেবলও। আমার ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যার টিকিট ফেয়ার পড়ছিল 330 টাকা। আপনারাও এরকম অনেক ট্রেন পেয়ে যাবেন কলকাতা থেকে এনজেপির জন্য। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, এনজেপি স্টেশন নামার সাথে সাথে অনেক দালাল পেয়ে যাবেন যারা আপনাকে অনেক রকম প্রলোভন দেবেন যে সস্তা আপনাকে দার্জিলিং ঘোরাবে। আমার মতে চুপচাপ কারোর সঙ্গে কোনো কথা না বলে সিধে নিজের গাড়িতে বসে পড়ুন দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। একা একা বেরিয়ে পড়ুন, নাহলে বুঝবেন কী করে যে আপনি স্বাধীন, কারোর সঙ্গে বেরোবেন আপনি থেকে যাবেন প্রলাপাধীন। তাই ঘুরুন আর ঘোড়াকে সাপোর্ট করুন, ঘুরতে থাকুন, একা একাই ঘুরুন, আজ আমিও স্বাধীন। এবারে আমি আপনাদেরকে বলবো এনজিপি থেকে দার্জিলিং যেতে আপনার কত খরচা পড়বে। এনজিপি থেকে দার্জিলিং যেতে আপনার সময় লাগবে 3 ঘন্টা এবং শেয়ার গাড়ি ভাড়া পড়ে 300 টাকা। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে ভায়া মিরিক আর একটা হচ্ছে ভায়া কার্শিয়াং। তবে আমি আপনাদেরকে বলবো এই ভায়া মিরিক ও ভায়া কার্শিয়াং এই দুটো পারলে না পড়ে সোজা আপনারা সেদিনকে দার্জিলিং উঠে যাবেন। এবং দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিং আপনাদের যদি কোনো হোটেল হোমস্টে ঠিক করা থাকে সেখানেই আপনার বিশ্রাম নিন। তবে আমরা দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছে এই হোমস্টেতে ছিলাম যেখানে চারজনের ভাড়া পড়েছিল আপনার 1,200 টাকা 300 টাকা জন প্রতি। আপনারাও চাইলে এই হোমস্টে থাকতে পারেন, আমি ডেসক্রিপশনে সম্পূর্ণ এর ইনফরমেশান দিয়ে দেবো। আপনারা আপনাদের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যান ম্যাল মার্কেটে, কারণ সেদিনকে আপনাদের ম্যাল যেতে যেতে সন্ধে হয়ে যাবে। ম্যাল, দার্জিলিং ম্যাল একটা অতি আকর্ষণীয় জায়গা, দার্জিলিং ম্যালটা আপনারা ঘুরে দেখুন। কিছু মার্কেটিং করা থাকলে আপনারা ওইখান থেকে মার্কেটিংও করে নিতে পারেন। এবং দার্জিলিং ম্যাল মার্কেটে অনেক চায়ের শপও আছেন, লোকাল টি সেখানে আপনারা টেস্ট করতে পারেন, কারণ দার্জিলিংয়ে যাবেন আর লোকাল চা খাবেন না সে কি কখনো হয়? তো আমি অবশ্যই বলবো সেদিনকে আপনারা যত তাড়াতাড়ি পারেন ম্যাল মার্কেট ঘুরে এবং ওইখানের একটু ফটোগ্রাফি যা কর আপনারা করলেন এবং তার সাথে সাথে দার্জিলিং টিয়েরও একটু টেস্ট করে নিন। চা খেতে খেতে পরের দিনের সাইট সিনের প্ল্যানটা আপনাকে কিন্তু আগে দিয়ে করে রাখতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে দার্জিলিং সাইট সিন আপনি লোকাল কমিউনিকেশনের দিয়ে করবেন তাহলে এটা অনেকটাই টাফ। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে 5 পয়েন্ট যে সাইট সিন যেটা আছে সেটা আপনারা আগে থেকে বুক করে রাখুন, গাড়ি রিজার্ভ করে রাখুন। কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক, আপনারা চাইলে হোটেল মালিকের সঙ্গে কথা বলে বুক করতে পারেন অথবা দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছে এরকম অনেক লোক পেয়ে যাবেন যারা আপনাকে 5 পয়েন্ট সাইট সিন করাবেন, তবে রেট আপনার পড়বে 1400 থেকে 1700 টাকা। এবার আপনারা দার্জিলিংয়ে চা টেস্ট করার পর অবশ্যই গ্লিনারিতে একবার ঘুরে নিন, পারলে ডিনারটা গ্লিনারি থেকে করে নিন। গ্লিনারিটা ডিনারটা করে নেক্সট ডে ভোরবেলা সাইট সিনের জন্য রেডি হয়ে যান। এবারে আমি আপনাদেরকে ডে টু প্ল্যানটা বলবো যে আপনারা কীভাবে করবেন। প্রথমেই ভোরবেলা 4:30টার সময় ড্রাইভার আপনাকে নক করবে এবং আপনারা যত তাড়াতাড়ি পারেন তৈরি হয়ে চলে যান 5:00টার মধ্যে টাইগার হিল, এবং টাইগার হিল হিলের সানরাইজটা দেখুন। এই অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে, আপনি অনায়াসে 1.5 থেকে 2 ঘন্টা আপনার কেটে যাবে এই টাইগার হিলেতেই। এই টাইগার হিলে সানরাইজ দেখার পর আপনার নেক্সট স্টেশন হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, দয়া করে এইখানে সাইলেন্সটা একটু মেনটেন করবেন। ফার্স্ট আপনার টাইগার হিল এবং সেকেন্ড পয়েন্ট আপনার ঘুম মনেস্ট্রি কমপ্লিট করার পর আপনার থার্ড ডেস্টিনেশন হচ্ছে এবং থার্ড পয়েন্ট সাইট সিন হচ্ছে আপনার বাতাসিয়া লুপ। তবে বাতাসিয়া লুপের জন্য আপনার টিকিট কস্ট পড়বে আপনার 20 টাকা। তো চলুন যাওয়া যাক বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপের এসে যদি আপনার এই টয় ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে পান এবং অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তাহলে আপনার অলরেডি আমার হিসাবে আপনার 50% দার্জিলিং ভ্রমণ এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো বাতাসিয়া লুপে এসে আপনি আপনাদের যে ব্রেকফাস্ট চাইলে এখানে ব্রেকফাস্টটা করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর চা, তারপর আপনার থুপ্পা যেটা দার্জিলিং খুব ফেমাস, মোমো, এইসব ধরনের অনেক কিছু আপনারা এখানে আপনার টেস্ট করতে পারবেন। তো বাতাসিয়া লুপটা কমপ্লিট করুন, ভালো করে ঘুরুন কিছুক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি অনায়াসে এখানে আপনার সময় কেটে যাবে।
আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসবে যে দার্জিলিং আমরা কোন সময় যেতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব বর্ষাকাল বাদ দিয়ে আপনারা যে কোনো সময় দার্জিলিং অনায়াসে ঘুরতে পারেন। পাহাড়ের রাস্তা তো বর্ষাকালের সময় না কিছু বলা যায় না, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বর্ষাকালটাকে বাদ দিয়ে 12 মাসের যে কোনো সময় আপনারা ঘুরে আসতে পারেন দার্জিলিং। আমি এই ট্যুর প্ল্যানটার মধ্যে ফুডিংয়ের হিসাবে রাখিনি, কারণ ফুডিংটা যে যার ব্যক্তিগত ব্যাপার এবং চারজনের একটা ফ্যামিলি, চারজনের একটা গ্রুপ, সেই হিসাবে আমি করেছি। আপনাদেরকে আশা করি এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। বাতাসে লুপে এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে হয়তো আপনার মন ভরবে না, মনে হবে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু সারাক্ষণ যদি বাতাসে লুপে আমরা থাকি তাহলে অন্যান্য সাইট সিনটা কভার কীভাবে করব। তাই আমাদের ফোর্থ পয়েন্ট সাইট সিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পিস পকোড়া। তো আমরা বাতাসে লুপের সাইট সিনটা কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে পিস পকোড়ার উদ্দেশ্যে। পিস পকোড়ার টিকিট পড়ছে আপনার 20 টাকা। তো চলুন যাই আমরা পিস পকোড়া। পিস পকোড়া খুবই সুন্দর জায়গা, আপনারা ভালো করে ঘুরে দেখুন, বুদ্ধের মূর্তিগুলো রয়েছে, খুবই ভালো লাগবে আপনাদের। 1 থেকে 1.5 ঘন্টা অনায়াসে এখানেও আপনার কেটে যাবে, তবে আপনার 1 ঘন্টার মতো এখানে কাটিয়ে আপনারা নেক্সট 5th পয়েন্ট সাইট সিনের জন্য রেডি হয়ে যান। 5th পয়েন্ট সাইট সিন হচ্ছে আমাদের রক গার্ডেন। তো চলুন আরেকটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিন পিস পকোড়া, তারপর আমরা যাবো হচ্ছে রক গার্ডেন। ইস্পাগোড়ার পর 5th এবং লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে সাইট সিইং হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের টিকিট কস্ট পড়ছে আপনার 20 টাকা। এখানে 1 ঘন্টার মতো আপনার সময় কাটান এবং এই 5টা সাইট সিইং করতে আপনার মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। গাড়িকে আপনি বলবেন যে আপনাদের দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছে অথবা নিজেদের হোটেলে গাড়িটা নামিয়ে দিতে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে যদি আপনাদের আর একটু কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা হয় তো আপনারা সেখানে অনায়াসে কিছু খাওয়া দাওয়া করে নিন। এরপর বাকি সাইট সিনটা কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটেই করাটা পসিবল, ঠিক আছে? কিভাবে ভিডিওটা পুরোটা দেখুন তার জন্য। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে। দার্জিলিং জু যেতে আপনার পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট এবং দার্জিলিং জুতে গিয়ে আপনারা সবার প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে রেড পান্ডা। এবার আমি আপনাদেরকে দার্জিলিং জুয়ের টিকিট সম্বন্ধে একটু কিছুটা বলে নিই। দার্জিলিং জুয়ের যে টিকিটটা সেটা আপনার কস্টিং হয়ে 60 টাকা, তবে এটা দার্জিলিং জু তার সঙ্গে হিমালয়ান মাউন্টার ট্রেনিংয়েরও একটা কম্বো টিকিট থাকে। তো আপনারা একসঙ্গে এই দুটো পায়ে হেঁটে অনায়াসে এটাকে কভার করে নিতে পারেন। দার্জিলিং জুয়ের পর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোপওয়ে। দার্জিলিংয়ের আকর্ষণীয় সাইট সিনের মধ্যে দার্জিলিং রোপওয়ে অন্যতম। দার্জিলিং জু থেকে এটা আপনার ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা বেশি সময় লাগবে না। এর টিকিট কস্ট পড়ছে 200 টাকা। ডেফিনেটলি আপনার দার্জিলিং গেলে দার্জিলিং রোপওয়ের এক্সপিরিয়েন্সটা আপনারা করুন। দার্জিলিং রোপওয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা পা হেঁটে চলে যান হ্যাপি ভ্যালি টি স্টে। সেখানেও আপনাদের যদি ফটো ধরতে থাকে আপনারা ফটো তুলুন, আপনাদের খুব ভালো লাগবে এবং এর টিকিট কস্ট পড়ছে আপনার 200 টাকা। সারাদিনের অনেক জার্নির পর আশা করি আপনার শরীর খুব ক্লান্ত থাকবে, তাই নিজের রুমে গিয়ে আপনারা আজকের দিনটার মতো বিশ্রাম নিন। এরপর তৈরি হয়ে যান Day 3 ট্যুর প্ল্যানের জন্য, সেটা কীভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে NGP। NGP আমরা অবশ্যই যাব, কিন্তু আমরা যাবো আজকে ভায়া মিরিক হয়ে। তার জন্য আপনাদেরকে দার্জিলিং বাস স্ট্যান্ডে আগে থাকতে পৌঁছে যেতে হবে এবং ভায়া মিরিকের যে গাড়ি আছে শেয়ার গাড়ি, সেই গাড়িতে আপনাকে উঠতে হবে, ঠিক আছে? কেন ভায়া মিরিক হয়ে বলছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে, কারণ মিরিক যেতে যেতে আমাদের অনেকগুলো সাইট সিন আজকে আমরা করব। দার্জিলিং থেকে NGP যাওয়ার পথে ভায়া মিরিক হয়ে সবার প্রথম যে জায়গাটা আপনাদের পড়বে সেটা হচ্ছে আপনার জোরপুকুরি। জোরপুকুরিতে যাওয়ার
এটা আপনার অ্যাকচুয়ালি লেপচাগোদের আন্ডারে পড়ে। এখানে লেপচাগোদে চাইলে আপনারা যদি হাতে আরও কয়েকটা দিন থাকে তাহলে আপনারা এখানে থাকতেও পারেন। খুবই সুন্দর জায়গা, পাইন গাছে ঘেরা একটা ফরেস্ট সেখানে, তো আপনারা ডেফিনেটলি চাইলে এখানে থাকতেও পারেন। তবে আপনাদের যদি হাতে দিন সময় কম থাকে এবং ভায়া মিরিক হয়, আপনারা এইখানে কিছুটা সময় কাটিয়েও যেতে পারেন। জোর প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীমানা। তো চলুন সীমানা যাই। সীমানার এটা হচ্ছে সীমানা, সীমানার এদিকটা হচ্ছে ইন্ডিয়া আর ওদিকটা হচ্ছে নেপাল, একটা যেন ভাইচারা সম্পর্ক। আরও যদি আপনার যদি নেপালকে একটু ছুঁয়ে আসতে ইচ্ছা করে তো আপনার ওইখানে নেপালের পশুপতি মার্কেটও আপনারা ঘুরতে পারেন, খুবই সুন্দর জায়গা। নেপালের পশুপতি মার্কেট কভার হয়ে গেলে আপনাদের নেক্সট এবং লাস্ট স্টেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মিরিক। মিরিক একটা খুব সুন্দর লেক, ডেফিনেটলি ঘুরতে পারেন। এরপর আপনারা ডাইরেক্টলি পৌঁছে যান এনজিপি শহরে আপনাদের হাতে ট্রেন ধরার জন্য। চলুন এবার একটু খরচাতে আসা যাক যে আমার টোটাল খরচা কত পড়লো। দেখুন তো কত খরচা পড়ছে, আমি পুরো হিসাবটা আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। দেখবেন সব হিসাব যোগ করেও 200 টাকা আপনার বেঁচে যাচ্ছে। ভাবছেন 3000 টাকা বলে কেন আপনাদের আমি 1800 টাকা বললাম? একটু পয়সা তো হাতে বাঁচিয়ে রাখতে হয় বলুন, পরের ট্যুরটার জন্য। সেই জন্য আর যদি কিছু কম পড়ে থাকে বা বেশি হয়ে থাকে এইখান থেকে সেটা আপনার অ্যাডজাস্ট করেন।